আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি হাই সুপার জিএল নিয়ে এসেছি। 2012 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, উত্তরা বিআরটিএন নাম্বার, 16 সিরিয়াল, 100% ফ্রেশ এবং অরিজিনাল সুপার জিএল। বাজারে কিন্তু বেশ কিছু ডুপ্লিকেট সুপার জিএল পাওয়া যায়। আমাকে অনেকেই প্রশ্ন করে বা সুপার জিএলটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। আমি কিন্তু বারবারই বলে থাকি, কার্পালেসবিডিতে আপনারা যদি হাই সুপার জিএল কিনেন তাহলে সুপার জিএলই পাবেন। যদি আফটার মার্কেটে ফিটিং করা হয় সেটা আফটার মার্কেটে ফিটিং করা আপনাকে বলে দেওয়া হবে। আমরা কখনোই এই প্রতারণার আশ্রয় নেই না। আপনারা 100% অথেন্টিক একটি সুপার জিএল যদি পেতে চান তাহলে কার্পালেসে চলে আসবেন। কার্পালেসবিডি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে গাড়িগুলো সেল করে থাকে যে এই গাড়িটি 100% অরিজিনাল সুপার জিএল। পাশাপাশি আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে আমাদের গাড়িগুলো রিটেস্ট করে তারপরে গাড়িটি নিতে পারবেন। যদি একটি টাকার কাজও থাকে আমরা সেই কাজগুলো কিন্তু আপনাদেরকে করে দিয়ে থাকি এবং করে দেবো আপনার ইন ফ্রন্ট অফ ইউ, একদম আপনার সামনে কাজগুলি করা হবে। আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন। পাল কালারের গাড়ি, 2012 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং 130 লিটার একটি সিএনজি সিলিন্ডার রয়েছে। একেবারে ফ্রেশ কন্ডিশনে নিউ শেপের লাইট লাগানো হয়েছে। নিউ শেপের লাইটগুলো কিন্তু এলইডি সিস্টেমের, এই লাইটটা যখন আলো দেবে তখন কিন্তু অনেক অ্যাট্রাকটিভ একটি লুক আসবে এবং প্রত্যেকটি ভাস অরিজিনাল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হিটপ্রুফ সেন্সারের যে কেবলগুলো, সেই কেবলগুলো কিন্তু এখনও লাগানো অবস্থায় আছে, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে 2012 মডেলের এই হাই সুপার জিএল। আমরা একটু বাম পাশটি দেখব প্রথমেই। প্রত্যেকটি গ্লাস সাইডে পিছনে টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস এবং অরিজিনাল গ্লাস, টয়োটার গ্লাস। চারটি টায়ার 100% ব্র্যান্ড নিউ অবস্থায় পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পিছনের টায়ার অনেকে বলে একটু উইক থাকে, বাট এই গাড়িটির পিছনের টায়ারটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আমরা একটু সিট প্ল্যানিংগুলো দেখবো গাড়িটির। সিট প্ল্যানিংগুলো হচ্ছে, এই সিটটি হচ্ছে রিভলভিং সিট এবং সেন্টারের সিটটিতে আপনারা হ্যান্ডরেস্ট, কাপ হোল্ডার সহ পেয়ে যাচ্ছেন। একটু ভিআইপি ক্যাটাগরির সিট এবং সেন্টারের নুহাগাড়ির মতো একটি বেবি সিট রয়েছে। দুই পাশে দুইটি বড় সিট রয়েছে আর পিছনে তো নর্মাল সুপার জিএলের সিট থাকেই। এই গাড়ির এই সিটটি কিন্তু নর্মালি ওল্ড শেপের যে আলফার্ট গাড়িতে থাকে, ওল্ড শেপের আলফার্ট গাড়িতে অথবা জি এডিশনের ভালো কোনো নোয়া গাড়িতে এই সিটগুলো ইউজ করা হয়, যেটি সামনের একটি রিভলভিং সিট এবং রয়েছে হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার সহ যে সিটটি, এবং প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে এবং অরিজিনাল সুপার জিএল ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। আমি একটু সামনের ডোরটি খুলে ভিতরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দরজার প্যাড এবং সফট টাচ এসি। এসিটি কিন্তু প্যানেলটি 2011 থেকে 10, 11, 12 এগুলো কিন্তু এরকম সফট টাচ এসি চলে আসবে। অরিজিনাল ডিভিডি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, জাপানিজ ডিভিডি এবং সামনের গ্লাসটি দেখতে পাচ্ছেন 100% সেন্সর, অরিজিনাল সেন্সর সহ 100% অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন। সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে, ফুললি ফ্রেশ কন্ডিশন, চারটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। এবং সামনের হেডলাইট, আমরা এখন একটু সামনে আসবো। সামনের হেডলাইটগুলো হচ্ছে ডাবল পার্টের হেডলাইট। ডাবল পার্টের হেডলাইট কিন্তু 2012 সালের নিউ শেপের গাড়িতে এসেছে, ডাবল পার্টের হেডলাইট। এর আগে ছিল এইচআরডি হেডলাইট, অরিজিনাল হেডলাইট যেগুলো আসে সেটা সিঙ্গেল পার্ট থাকতো। এরপরে 2012 সালে কিন্তু এরকম ডাবল পার্টের হেডলাইটটি এসেছে, রয়েছে অরিজিনাল গ্লাস। এবং আমি একটু বনারটি তুলে দুই পাশে কর্নার দেখাবো। যদিও সামনের গ্লাস অরিজিনাল থাকলে আর কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কিংবা খোলাকাটা হিস্ট্রি থাকার সম্ভাবনা নেই, তারপরে আমি কর্নার দুটি আপনাদেরকে দেখিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছেন এই পাশের কর্নারের যে ভিতরের ভাসটি সেটি অরিজিনাল এবং অক্ষত অবস্থায় রয়েছে, এবং ভিতরে যে কালারটি সেই কালারটিও কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। এই পাশের যে কালার কর্নারটি সেই কর্নারটিও কিন্তু একদম অরিজিনাল অবস্থায় রয়েছে। এবং আপনাদের সুবিধার্থে আমি একটু আপনাদেরকে চেসিস নাম্বারটি দেখিয়ে রাখতেছি। দেখতে পাচ্ছেন এখানে চেসিস নাম্বারটি রয়েছে। আপনারা যারা চেসিস নাম্বারটি সবসময় চেয়ে থাকেন আমাদের কাছে, আপনারা এই চেসিস নাম্বারটি দিয়ে সার দিয়ে চেক করে দেখবেন যে এই চেসিস নাম্বারটি আপনারা অরিজিনাল সুপার জিএল কিনা, তারপরে আপনারা প্রাইস নিয়ে কথা বলতে পারবেন খুব ভালোভাবে। আমরা একটু টপ ফ্লোরটি দেখাবো। গাড়িটির টপটি একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, সিলিংটি দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ অবস্থায় রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ, স্পট, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিচ্ছু নেই, যা কিছু রয়েছে সবই অরিজিনাল অবস্থায় রয়েছে, ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। আমরা এখন
একটু ডান পাশ থেকে ভিতরের ভিউ দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি হ্যান্ডরেস্টের অপশন রয়েছে। আমি আগেই বলেছি এখানে রিভলভিং সিট রয়েছে। রিভলভিং সিট থাকার সুবিধাগুলো অনেকেই আমরা জানি। রুম হিটারটি দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% অরিজিনাল ফ্রেশ অবস্থায় রয়েছে এই হাইএস সুপার জিএল 2012 মডেলের এই গাড়িটি। ড্রাইভিং সিটের যে ডোরটি প্যাডটি একেবারে স্বচ্ছ ফ্রেশ, স্টিয়ারিংটিও ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন। এক কথায় বলতে গেলে আপনাদের একটি টাকাও খরচ করতে হবে না বাড়তি যে এই গাড়িটাতে খরচের প্রয়োজন রয়েছে। পেপার্স কিন্তু ফুল আপ টু ডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন এই 2012 মডেলের হাইএস সুপার জিএল গাড়িটিতে। 100% অরিজিনাল সুপার জিএল 2012 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা। আর ভিউয়ার্স, এই গাড়িটি আপনাদেরকে পেতে হলে আমাদের কার্পালেসবিডিতে আসতে হবে, আর কার্পালেসবিডিতে এসে সরাসরি গাড়িটি দেখে তারপরে প্রাইস নিয়ে কথা বলতে হবে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 26,50,000 টাকা। 26,50,000 টাকা আস্কিং প্রাইস, প্রাইস নিয়ে আপনারা কথা বলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সরাসরি এসে গাড়িটি দেখবেন, তারপরে প্রাইস নিয়ে কথা বলবেন। বাট এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আমি বারবারই বলে থাকি একমাত্র কার্পালেসবিডি আপনাদের জন্য প্রোভাইড করে থাকে। আর বাজারে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, আপনারা অবশ্যই কম্পেয়ারটা করলেই বুঝতে পারবেন যে আমাদের গাড়ির সাথে তাদের গাড়ির ডিফারেন্সটা কী। সোভিয়ার্স, দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের কার্পালেসবিডিতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।